ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে ভাই নাহিদ হাসান জানতে চাইছেন, সিয়াম অবস্থায় চুল কাটা বা শরীরের অবাঞ্ছিত লোম কাটা, মোচ কাটা, নখ কাটা, নাক কান নাক সাফ করা, এগুলি কি সিয়ামের কোনো ক্ষতি হবে কিনা? না ভাই, নাক কান সাফ করা, নখ কাটা, এই জাতীয় যা কিছু এগুলি সিয়াম ভঙ্গের কোনো কারণ নেই, এগুলি আপনি করতে পারবেন। এমনকি সতর্কতার সহ যদি প্রয়োজন হয় আপনি মেসওয়াকও করতে পারবেন, তবে মেসওয়াক না করে থাকলে মুখে যদি শুকা মুখে থেকে যদি গন্ধ আসে ওটি মেশকাম্বর সে পবিত্র গন্ধ রোজাদারের হাদিসে বলা হয়েছে। তো তেল তৈল আতর এগুলি আপনি সব লাগাইতে পারবেন, সুরমা লাগাইতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। রোজা ভঙ্গের কারণ সেটি হলো শরীরের ভিতরে কিছু প্রবেশ করা, শরীরে সতেজ আনা, এগুলি শরীরের অবাঞ্ছিত কিছু কেটে ফেলা প্রয়োজনীয়, এতে কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।